গাছের এই ডানা ঝাপটানো জানান দেয় প্রকৃতিতে ডানা মেলতে, কিন্তু প্রকৃতির এই অনবদ্য নিয়মে পেরে উঠছে না এই সবুজ এই বৃক্ষ। এরই মধ্যে রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোডে ডিভাইডারের উন্নয়নে কয়েক দফায় প্রায় 600 গাছ কেটেছে দক্ষিণ সিটি। প্রতিবাদে লাগাতার কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। গাছগুলো আমি ছোটবেলা থেকে দেখছি, কিন্তু তার থেকেও কি বেশি, এটা বৈজ্ঞানিক না, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে গাছ কতটা তাপমাত্রা কমায় আনে। মে মাস থেকে কিন্তু আমরা লাগাতার কর্মসূচি দিচ্ছি এবং আমাদের যে সুস্পষ্ট দাবি, আমরা বারবার বলছি যে সাত মসজিদ সড়কে বিভাজকের যে গাছ আছে আর একটি গাছও কাটা যাবে না। এরা প্রত্যেক দিন রাত্রে 2টা 3টা এমনকি 4টা 5টা পর্যন্ত সারা রাত এই এই শহরের এই রাস্তাটা প্রদক্ষিণ করে এবং এই গাছগুলোকে পাহারা দেয়। এরই অংশ হিসেবে বুধবার রাজধানীর সাত মসজিদ রোডে হয়ে গেল পাপেট শো ও সংহতি সমাবেশ। তাপমাত্রা কমাতে গাছের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় পাপেট সংলাপের মাধ্যমে। এটা একটা ইম্প্রোভাইজেশন, যে ঘটনাটা ঘটেছে বা ঘটছে চলমান ঘটনা, এটাকে ধরে যা বক্তব্য আমাদের সেটা আমরা পাপেটের মধ্য দিয়ে বলেছি। আমরা দাঁড়িয়েছি কিন্তু একটি অত্যন্ত সাধারণ দাবি নিয়ে, যে এখানে সবল সুস্থ গাছগুলি আপনারা কেটেছেন প্রায় 600, এই গাছগুলি কাটাটা এই গরমের মধ্যে এই বৈশ্বিক উষ্ণতার সময়ে এই বৃক্ষগুলি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সহায়। বিশেষজ্ঞরা বলছেন বড় গাছ কেটে চারা রোপণের মাধ্যমে এর ক্ষতিপূরণ সম্ভব নয়, তাই দ্রুত গাছ কাটা বন্ধ করতে হবে। 20 বছরের 25 বছরের বয়সের গাছগুলো কেটে, বৃক্ষ কেটে সেখানে চারা রোপণ করার মাধ্যমে এই বৃক্ষের যে ঘাটতি তৈরি হচ্ছে সেটি কোনোভাবেই পূরণ হবার নয়। এর আগে জানুয়ারিতে সাত মসজিদ রোডে গাছ কাটা শুরু হলে স্থানীয়দের প্রতিবাদে তা বন্ধ হয়ে যায়। এর প্রায় 3 মাস পরে ওই রোডে ডিভাইডারে থাকা বেশিরভাগ গাছ রাতের আধারে কেটে ফেলে দক্ষিণ সিটি। শাহিনুল ইসলাম সাগর, এখন ঢাকা।